দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈকত। আজকে আবার সেই লাম্পি নিয়ে আমি কথা বলতে আসতাম, কারণ এখন সারা বাংলাদেশে লাম্পি একটা মহামারী আকারে দেখা দিছে এবং এটা নিয়ে আমরা সবাই অনেক আতঙ্কিত। তো আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত সাবস্ক্রাইবার তারা জানেন যে অলরেডি আমার খামারে লাম্পি ধরছে এবং আমি ট্রিটমেন্ট করতেছি, কিন্তু এখন যে গরুগুলোকে ধরে নাই, অথবা আমি গতকালকে কিছু নতুন তিনটা গরু কিনে আনছি, এখন এই গরুগুলোকে আমি প্রিভেন্টিভ কি ট্রিটমেন্ট দিতে পারি, যেই ট্রিটমেন্ট দিলে যে লাম্পিটা ধরার সম্ভাবনা কমে যাবে, আমি আজকে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো যে আপনার গরুগুলা এখনো সুস্থ আছে অথবা যাদের খামারে এখনো লাম্পি স্কিন ডিজিজ ধরে নাই তারা কি ট্রিটমেন্ট দিবেন, মানে আগে থেকেই প্রিভেন্টিভ ট্রিটমেন্ট কি করে। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো সরকারি গোট পক্স ভ্যাকসিন, এবং এটা হলো ওয়াটারটা, ডিস্টিল ওয়াটারটা, আর এটা হলো ভ্যাকসিনের যে মূল অ্যাম্পোলটা থাকে সেই অ্যাম্পোলটা। এই দেখেন, এটা হলো সরকারি গোট পক্স ভ্যাকসিন। তো আপনারা এখন বলতে পারেন যে ভাই গোট পক্স ভ্যাকসিন কেন দিচ্ছেন, তো আপনারা জানেন যে ভ্যাকসিনের কাজ হলো কোনো রোগকে আগে, রোগের যেই শরীরের ভিতরে সেই রোগের আগেই প্রতিষেধক তৈরি করা এবং রোগটা হলে যেন গরুটার ক্ষতি না করতে পারে সেই ব্যবস্থা করা। এখন যেহেতু লাম্পি স্কিন ডিজিজ বাংলাদেশে একটা নতুন রোগ, তো এটার কিন্তু এখন পর্যন্ত সরকার অনুমোদিত কোনো সেরকম ভ্যাকসিন বের হয় নাই, কিন্তু আপনার লাম্পি স্কিন ডিজিজের যেই ভাইরাসটা, সেই ভাইরাসটার সাথে এই গোট পক্সের যেই ভাইরাস, সেই ভাইরাসটার প্রায় 40 থেকে 60% মিল পাওয়া গেছে জেনেটিকভাবে। সেই জন্যই এইটা যদি আপনারা ব্যবহার করেন তো খুবই কম সম্ভাবনা থাকে গরুটার লাম্পি ধরার, অথবা লাম্পি ধরলে গরুটাকে খুব বেশি ক্ষতিগ্রস্ত না করার সম্ভাবনাটা খুব বেড়ে যায় যদি আপনারা এইটা আগে থেকে প্রয়োগ করেন। এটা হলো বাংলাদেশ সরকারের নির্দেশনা, এটা হলো আমার কথা নয়। আর এছাড়াও বাজারে আপনার এসিআই কোম্পানির অথবা আরও 2-4টা ভালো কোম্পানির আপনার লাম্পি ভ্যাক্স অথবা লাম্পি নিয়ে আরও কিছু ভ্যাকসিন আসছে, কিন্তু বাংলাদেশ সরকার যেহেতু এখনও এগুলার স্বীকৃতি দেয় নাই এবং ওগুলার দামও অনেক বেশি। তো আমার যেহেতু ছোট খামার, আমি আমার ছোট খামারে অত টাকার ওষুধ আমি ব্যবহার করতে পারবো না, সেই কারণেই আমি এই যে সরকারি এই ভ্যাকসিনটা নিয়ে আসছি। এই ভ্যাকসিনটা এমনি যে আপনারা গরু ছাগলে 1 সিসি করে দেওয়ার নিয়ম, কিন্তু আমরা গরুতে 3 থেকে 10 গুণ পর্যন্ত বেশি প্রয়োগ করব, মানে 1 সিসির জায়গায় আমরা 3 সিসি থেকে 10 সিসি পর্যন্ত প্রয়োগ করতে পারবো, এটা সরকার কর্তৃক নির্দেশিত। আমাদের বরফ, হ্যাঁ, এবং এই ভ্যাকসিনটা কিন্তু অবশ্যই ঠান্ডা অবস্থায় প্রয়োগ করতে হবে, এটা হলো নিয়ম। এখান থেকে আমি একটু ডিস্টিল ওয়াটার একটু নিয়ে নিলাম। আপনারা যে অ্যাম্পুলটা দেখতেছেন, এখানে একটা ট্যাবলেট আছে, আমরা এই পানিটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটা ভালো করে ঝাঁকায় নিতে হবে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা যারা দেখবেন তারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন যে গোট পক্স ভ্যাকসিনটা কীভাবে ব্যবহার করতে হয়। এখন এটাই যে 100 সিসির যে পানি আছে, এই পানিটাতে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। আরেকবার দিচ্ছি, এই দেখেন ভালো করে ঝাঁকি নিলাম, আমাদের কিন্তু এটা তৈরি হয়ে গেল। এবং এটা আমরা এখন বড় গরুগুলাকে দিব আমি 8 সিসি করে, আর আমার যে ছোট গরু আছে সেগুলাকে আমি 5 সিসি করে দিব, এবং কোনো রোগাক্রান্ত গরুকে আমি দিব না, যেগুলা ধরে নাই সেগুলাকেই শুধু দিব। এবং এই যে কালকে দেখেন আমরা 3টা নতুন গরু কিনে নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর, এই 3টা গরুকে আমরা প্রিভেন্টিভ হিসেবে এটা দিয়ে দিচ্ছি। এবং এই ইঞ্জেকশনটা আমাদের
চামড়ার নিচে দিতে হবে, গলার চামড়ার নিচে অথবা রানে এই যে এই চামড়ার নিচে আপনাদের যেখানে সুবিধা হয়। এবং চামড়ার নিচে ইঞ্জেকশন দেওয়া নিয়ে আমার অনেক ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। এভাবে আমরা এখন পর্যায়ক্রমে প্রতিটা গরুকেই দিব। এখন একটা সেরাম পাওয়া যাচ্ছে যেটা লাম্পি স্কিন ডিজিজ অথবা ক্ষুরা রোগ বলেন, বা ঢাকার বড় বড় কিছু খামারে এই সেরামটা ব্যবহার করা হচ্ছে, এবং এই সেরামটার কিন্তু কার্যকারিতা খুব ভালো পাওয়া গেছে এবং এটার রেজাল্টও খুব ভালো। তো আসলে এখনও আমাদের গ্রামের দিকে সেরাম নিয়ে সেভাবে কাজ করা হয় নাই, আর আমি হয়তো বা সেরাম নিয়ে সামনে একটা ভিডিও করব, একটু পড়াশোনা করতেছি, সেরাম দিয়েও কিন্তু আপনারা এটা উপকার পেতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন, এবং যাদের লাম্পির প্রিভেন্টিভ প্রক্রিয়া সম্পর্কে জানার ছিল তারা জানতে পারবেন। এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।